দর্শক, আমাদের আজকের অতিথি লেখক, কলামিস্ট ও আইনজীবী ব্যারিস্টার ওমর এজ খান। চলুন কথা বলি তার সঙ্গে। শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা। লেখক, কলামিস্ট এবং একই সাথে আইনজীবী, অনেকগুলো গুণ আপনার, অনেকগুলো সত্তা। প্রথমে আপনার লেখক সত্তা সম্পর্কে একটুখানি জানতে চাইব। এখানে একটা বই দেখতে পাচ্ছি আমি, লিগাল স্টোরিজ অফ লাইফ, এই বইটির বিশেষত্ব কি? জি, ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ এনটিভির দর্শকদেরকেও ধন্যবাদ। জি, এটি আমার প্রথম বই, লিগাল স্টোরিজ অফ লাইফ। আমি যদি একটু দেখাই, এটি একটি আইনের বই, আবার একই সাথে এটি একটি গল্পের বইও। এখানে 130টির মতো মানুষের জীবন থেকে নেয়া আইনের সমস্যা, ঠিক বলবো না, আইনগত ঘটনা আছে, এবং সেই ঘটনাটা একটা গল্প। আপনি যখন এই ঘটনাটা পড়বেন, তখন আপনার এই ঘটনার ওই সমস্যার সমাধানের জন্য আপনার একটা উত্তর আপনি খুঁজবেন। হ্যাঁ, সেই উত্তরটাই হচ্ছে একটা আইনগত সমাধান। তাহলে এটা একটা গল্পের মাধ্যমে আমরা আইনি সমাধানের কথা আমি চিন্তা করেছি। সো এটা একটা চিরাচরিত আইনের বইয়ের মতো নয়, এটা একটা গল্পের আইনের বই। আচ্ছা, এই আপনি যেটা বলছেন যে একটা গল্পের আইনের বই, গল্পের মাধ্যমে এই আইনগুলো সাধারণ মানুষকে কি করে সহযোগিতা করতে পারে? জি, তা তো অবশ্যই, এটা খুব ভালো একটা প্রশ্ন আপনি করেছেন। আপনাকে যদি আমি একটা আইনের বই দিই, বা যে কাউকে একটা আইনের বই দিই, আপনি কিন্তু সেটা পড়বেন না, বা অন্য কেউ পড়বে না, শুধু একজন হয়তো লয়ার পড়বে, তাও উনি তখনই পড়বেন যখন ওই আইনটা ওনার প্রয়োজন হবে। অ্যাজ এ রিড, কেউ কিন্তু আইনের বই পড়ে না, কিন্তু এটা খুব জরুরি। আইন, আইনের বই পড়া বা আইনটা জানা খুব জরুরি, এবং এই আইনগুলো এমন আইন যেটা আমাদের জীবনের অংশ। আপনি দেখেন, প্রতিটা জিনিসই কিন্তু আইন বা নিয়ম দ্বারা পরিচালিত। এই যে আমরা একটা টেলিভিশন সেন্টারে বসে আছি, সেটারও একটা আইন আছে। আমরা রাস্তায় এখান থেকে যখন বের হয়ে যাব, সেখানে ট্রাফিক রুল আছে। আমরা একটা অফিসে যাব, আদালতে যাব, কাজ করব, চাকরি করব, ব্যবসা করব, স্টুডেন্ট হিসেবে পড়াশোনা করব, সবকিছু কিন্তু আইন আছে। তাহলে আমাদের জীবন কিন্তু আইনের বাইরে না, প্রতিটি পদক্ষেপ আইন আছে। হ্যাঁ, সো আমরা এই জীবনের আইনগুলো আমার বইতে আছে। তো এই বইটা এই কারণেই আমার মনে হয় জরুরি, যে এই বইটার মাধ্যমে, গল্প পড়ার মাধ্যমে আইনগুলো অটোমেটিক্যালি কিন্তু মানুষ জেনে যাচ্ছে। সে কিন্তু বুঝতে পারছে না যে সে আসলে আইন জানছে, কিন্তু আইনগুলো কিন্তু সে জেনে যাচ্ছে। এবং এটা একটা ইন্টারেস্টিং রিড, যেহেতু ফিকশনও আছে, নন ফিকশনও আছে। যদিও গল্পগুলো সত্যিকার গল্প, কোনোটাই বানানো গল্প না, স্টোরিগুলা সত্যিকার মানুষের জীবনের গল্প, সেই জন্য গল্পগুলো আরও বেশি ইন্টারেস্টিং হবে। এবং আপনি যখন গল্প পড়ে ফেলবেন, আপনার উত্তর তো জানতে আপনার চাইবেনই। হ্যাঁ, সো আমার মনে হয় এই কারণে এই এই বইটির মাধ্যমে মানুষ আইন সম্পর্কে সচেতন অটোমেটিক্যালি হয়ে উঠবে। এবং আমি যদি আইন সম্পর্কে সচেতন হই, আমি আমার দৈনন্দিন জীবনে, আমি যখন রাস্তায় বের হব, আমি যখন অফিসে যাব, আমি যখন একটা মার্কেটে যাব, আমি যেখানেই যাই না কেন, আমার মাথায় কিন্তু এই জিনিসটা ঘুরতে পারে, অল্প হলেও ঘুরবে, যে না, আমি এরকম একটা জিনিস পড়েছিলাম, তাহলে আমি ওই জিনিসটা করা থেকে বিরত থাকি। হ্যাঁ, এটা এটা ঘোরা উচিত। হয়তো ইট মাইট নট হ্যাভ এ ভেরি লার্জ ইমপ্যাক্ট, চমৎকার একটি ধারণা, কিন্তু কিছুটা ইমপ্যাক্ট থাকবে। বইয়ের প্রচ্ছদটাও খুব দারুণ, এবং সবকিছু মিলে প্রোডাকশনটা অনেক বেশি উন্নত। কিন্তু বইটা পুরোটাই ইংরেজিতে লেখা। যদি আমি বলি যে, যেহেতু আপনি সাধারণ মানুষের জন্যই বইটি লেখার চেষ্টা করেছেন, সাধারণ পাঠকদের কাছে পৌঁছানোর জন্য, এটা কি কখনো বাংলায় অনুবাদ করার ইচ্ছা আছে? জি, ধন্যবাদ। এখানে দুইটা দুইটা ভাগে আমি উত্তর দিতে চাই। প্রথম হচ্ছে, হ্যাঁ, ইচ্ছা আছে, আমি অলরেডি এটা চিন্তা করেছি। হয়তো খুব তাড়াতাড়ি হবে না, বাট হয়তো এক দেড় বছরের মধ্যে একটা ইচ্ছা আছে বাংলা অনুবাদ বের করার জন্য। এবং দ্বিতীয়ত, এটা ইংরেজি হলেও এটা খুব সহজবোধ্য ইংরেজি। হ্যাঁ, আমি যেটা সবসময় চিন্তা করেছি, আমি রিটেন ইংলিশ লিখি নাই, আমি মৌখিক ইংলিশটাকে তারপরে লিখেছি। হ্যাঁ, তাহলে আমরা যেভাবে ইংলিশে কথা বলি, এটা আপনার মনে হবে যেন আপনি কথা বলছেন, এটা লিখিত বই পড়ছেন মনে হবে না। তথাপিও আমাদের দেশে তো সবাই সেভাবে ইংরেজি, যত সহজই হোক না কেন, এটা হয়তো পড়তে পারবেন না। আমার কিন্তু প্রাইমারি টার্গেট এডুকেটেড ইউথ। হ্যাঁ, এবং এডুকেটেড ইউথ ইজ এ ভেরি ইম্পর্ট্যান্ট সেগমেন্ট, যাদেরকে আমরা আইন থেকে মিস করে ফেলি। আমাদের যারা আইন নিয়ে কাজ করে, সে ফর এক্সাম্পল অনেক এনজিও কিন্তু কাজ করছে আইনের শাসন প্রতিষ্ঠায়, কাজ করছে ভিকটিমদের নিয়ে, কাজ করছে মহিলা শিশু ওনাদেরকে নিয়ে কাজ করছে, কিন্তু তাদের কিন্তু একটা মার্জিনালাইজড টার্গেট বেসড।
আপনি যদি একটা ভিকটিম হন, ডোমেস্টিক ভায়োলেন্সের ভিকটিম হন, আপনার জন্য অনেক ছবি সহ বই আছে, আপনি বুঝে ফেলতে পারছেন। কিন্তু আমি যদি সেই ডোমেস্টিক ভায়োলেন্সের ভিকটিম না হই, আমি যদি চাইল্ড অ্যাবিউজের শিকার না হই, আমি নিজে, আমার কিন্তু আইন জানা হচ্ছে না। আমি কিন্তু একটা অ্যাজ অ্যাজ এ লেম্যান আমি কিন্তু আইনের বইও পড়তে যাব না, ওইগুলিও পড়তে যাব না, কিন্তু আমি কিন্তু তাহলে কারো কারো টার্গেটের মধ্যে নাই। সো আমি এই এডুকেটেড ইউথটাকে মেইনলি আমার বইতে টার্গেট করেছি, যাতে তারা একটা ইন্টারেস্টিং রিডের মাধ্যমে কিছু হলেও আইনের সাথে সম্পর্ক স্থাপিত হয়, কারণ তারাই কিন্তু কিছুদিনের মধ্যে দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে সরকারি বেসরকারিভাবে দেশ পরিচালনায় বিভিন্নভাবে তারা তাদের মেধা মননকে কাজে লাগাবেন। তো তাদের জন্য আইনের সাথে সম্পৃক্ত হওয়া আমার মতে খুব জরুরি। আচ্ছা, প্রথমে তরুণদেরকে আসলে টার্গেট করতে হবে, যে তাদের আইন জানাটা জরুরি, যেহেতু তারা শিক্ষিত সমাজের একটা প্রতিভূ। আরেকটা কথা, যে আপনার এই বইটাতে একটা মানে সবগুলো ধারণায় প্রত্যেকটা কনসেপ্টই খুব চমৎকার, আরেকটা চমৎকার জিনিস রয়েছে, যেটা হচ্ছে দেশ বরেণ্য বেশ কিছু শিল্পীর আঁকা ছবি আছে, সেই ছবিগুলোকে আপনি এখানে একত্রিত করেছেন, এই অসাধ্য কি করে সাধন করলেন বলুন তো? হ্যাঁ জি, ধন্যবাদ। হ্যাঁ, এটা এটা একটা নতুন দিক আমি বলবো। আমি কিছু রিসার্চ করেছি যে আইনের বই এরকম আছে কিনা। আমার দেখা মতে পৃথিবীব্যাপী এখন পর্যন্ত এরকম কোনো আইনের বই পাওয়া যায় নাই। এটার এটা কিন্তু আপনাকে একটা ইন্টারেস্ট তৈরি করছে। হ্যাঁ, এবং প্রতিটা ছবি আমাদের, আমি খুবই ভাগ্যবান মনে করব যে সাতজন দেশ বরেণ্য চিত্রশিল্পী আমার বইয়ের জন্য ওনারা পেন্টিংগুলো করে দিয়েছেন, এবং প্রতিটা আমার চ্যাপ্টারগুলোর সাথে রিলেটেড। সো ফ্যামিলি লয়ের সাথে যে এই পেন্টিংটা একটা ফ্যামিলি লয়ের ছবি দিয়ে শুরু হচ্ছে। হ্যাঁ অবশ্যই, আমার এটা এটা সূচনার ছবিটা যেটা যদি দেখাই, এটা আমার এখানে কন্টেন্ট, এবং এটার পাশে এটা একটা অনেক বড় পেন্টিং, এটা করেছেন ইকবাল ভাই। তো এখানে দেখেন মানুষের চোখগুলো কিছুটা বিষাদগ্রস্ত, কারণ আইনগত জিনিসটা কিন্তু খুব সাধারণত সুখকর নয়। কেউ চায় না যে আমরা একটা সিচুয়েশনে পড়ি, বড় সমস্যা না হোক, কোনোটাই কিন্তু সুখকর না। এটা একটা ফ্যামিলি লয়ের চ্যাপ্টারটা এটা রণবীর স্যার রেখেছেন। হ্যাঁ, এটা এটা একটা বাংলাদেশের চিরাচরিত ফ্যামিলির ছবি। হ্যাঁ, এটা একটা সুন্দর পোর্ট্রেট। এইভাবে করে আপনার আমাদের অনেকগুলো ছবি এখানে আছে। এটা যদি দেখাই, জামাল ভাইয়ের আঁকা ছবি, এটা আমার কর্পোরেট ল যে চ্যাপ্টার সেটার জন্য চিটাগং পোর্ট। চিটাগং পোর্ট আমাদের ব্যবসা বাণিজ্যের জন্য অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ স্থাপনা। সেই চ্যাপ্টারটার সাথে মিল রেখে, সেই চ্যাপ্টারটার সাথে মিল রেখেই এক একজন পেইন্টিং, তাদের যে পেইন্টিং এর বৈশিষ্ট্য সেটাকে বজায় রেখে ওনারা এগুলোকে করেছেন। তাহলে আপনার কিন্তু একটা স্টোরি টেলিংটা, যেটা আমি বলছিলাম, এটা আপনি শুধুমাত্র লেখার মধ্যে সীমাবদ্ধ থাকছে না, আপনার একটা পেইন্টিংটার প্রতি আপনার আকর্ষণ, মানে এক ধরনের সাইকোলজিক্যাল অ্যাটাচমেন্ট তৈরি হয়, তৈরি হচ্ছে, যে ছবিটা দেখে আমি পরবর্তীতে যে বিষয়টা সম্পর্কে পড়তে যাব সেটার একটা ছোট ধারণা তৈরি হয়ে যায়। আরেকটা জিনিস হচ্ছে যে যেখানে গুণীজনরা, গুণী ব্যক্তিরা এরকম ছবিগুলো এঁকে দিয়েছেন, তার পাশেই কিন্তু 9 জন অ্যামেচার ফটোগ্রাফারের ফটোগ্রাফি এখানে স্থান পেয়েছে, সেটাকে কেন করলেন? জি, এখানে হ্যাঁ 9টা ফটোগ্রাফ আছে। এই ফটোগ্রাফগুলো আমরা ফটোগ্রাফি কনটেস্টের মাধ্যমে, 9টা আমাদের থিম ছিল, যেগুলো অফকোর্স রিলেটেড উইথ দ্য বুক, বিভিন্ন লেখার সাথে রিলেটেড, কনটেস্টের মাধ্যমে ওনারা বিজয়ী হয়ে এই ছবিগুলো আসছে। আমার চিন্তা ছিল যে যেহেতু পেন্টিংগুলো যারা দিচ্ছেন তারা অত্যন্ত পৃথিবীব্যাপী, তাদের নাম আছে, তাদেরকে সবাই চিনেন, আমি আমি খুবই সৌভাগ্যবান যে তারা আমার বইয়ের সাথে জড়িয়েছেন। একই সাথে আমার মনে হয়েছে যে ফটোগ্রাফাররা হয়তো আমার যেরকম একটা প্রথম পাবলিকেশন, আমার সাথে সাথে এমন আরও কিছু মানুষেরও আজকে একটা প্রথম পাবলিকেশন হোক এই বইটার মাধ্যমে। এই জন্য আমি ভেবেছি অ্যামেচারকে, অ্যামেচার ফটোগ্রাফি নিতে, এবং এই সবারই এই বইটাতে তাদের প্রথম আলোকচিত্র ছাপানো হয়েছে। আচ্ছা, সেটা তাদের জন্য নিঃসন্দেহে একটা অনেক অনেক বড় ব্যাপার, সেই ছবিগুলোও আমরা একটু দেখতে চাইব। জি জি, আমি এই জন্য বলি কি, এটা যদিও আমি লেখক কিন্তু বইটা আমার একার না, বইটা আমাদের। যেমন এই যে ছবিটা, এটা একটা হিন্দু বিবাহের ছবি, এটা হিন্দু ম্যারেজ রেজিস্ট্রেশন, যে আমাদের লেখাটা আছে আমার সেটার সাথে গেছে। আচ্ছা, এই ছবিটা কিসের জন্য এখানে অ্যাটাচ করা হলো? এটা একটা চাইল্ড লেবারের ছবি। এখানে এটা একটা ইটের ভাটিতে একজন, এটা এটার পাশেই যে লেখাটা আমার আছে সেটা একটা চাইল্ড লেবারের লেখা।
মানে শিশু আইনের ক্ষেত্রে এটা একটা একটা ঝলক আর কি মানুষকে গল্প বলাতে পারে জি এটা এটা একটা প্রপার্টি এখানে একজন কৃষক তার জমিতে ধান কাটছেন এটা আমার প্রপার্টি লয়ার যে প্রশ্নটা আছে তার সাথে গিয়েছে তো এই এইভাবে আপনার দিস আর অল মানে আমি বলবো যে স্টোরি টেলিংটা ছবি একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জোরালো মাধ্যম তো এটা আপনাকে একটা বড় ছবি বলছে ঘটনা বলছে এবং আপনাকে বইটার প্রতি ইন্টারেস্টটাকে ধরে রাখছে আচ্ছা আপনি ব্যক্তিগতভাবেও কিন্তু একজন আর্ট কালেক্টর তো একজন আইনজীবী হওয়ার সত্ত্বেও একজন আর্ট কালেক্টর এই বিষয়টা এই আগ্রহটা আপনার মধ্যে কি করে এলো হ্যাঁ এই প্রশ্নটা আপনি করেছেন এটা অনেকেই করে অনেকে ভাবে যে আইনজীবী হলে মনে হয় খুব কাঠখোট্টাই হতে হবে কিন্তু আর্টের প্রতি আমার ইন্টারেস্ট অনেক দিনেরই ফ্যাসিনেশন আছে ছোটবেলায় আমার গান বাজনার সাথে একটু ইনভলভ ছিলাম তো আর্ট আমি নিজে করতে পারি না কিন্তু কিছু কালেকশন ছিল আগের আমার আমার ওয়াইফ ওরও খুব ইন্টারেস্ট আর্টের প্রতি পেইন্টিং গুলো একত্রিত করতে খুব ভালো লাগে এছাড়াও আপনি ডেইলি স্টারে ইওর অ্যাডভোকেট নামে একটা কলাম লিখছেন আজ প্রায় 12 বছর ধরে এবং সেটা ভীষণ পপুলার একটা কলাম যায় তো সেই সম্পর্কে একটুখানি আমাদেরকে বলুন যে কেমন সাড়া পান পাঠকদের কাছ থেকে তারা আপনাকে চিঠি লেখে কিনা বা কি ধরনের কন্টেন্ট গুলো সেখানে রাখেন জি ডেইলি স্টারের কলামটা খুব জনপ্রিয় কলাম ইওর অ্যাডভোকেট যেখানে ডেইলি স্টারের পাঠকরা তাদের বিভিন্ন আইনগত প্রশ্নগুলো করে থাকেন সত্যিকার অর্থে কিন্তু এই বইটা সেই লেখাগুলোরই একটা কম্পাইলেশন আপডেটেড কম্পাইলেশন এই জন্য এই ঘটনাগুলো আমি বলেছি সত্যিকার জীবনের ঘটনা তো ডেইলি স্টারের এই এই এইটা খুব আমার কাছে গুরুত্বপূর্ণ মনে হয় আমার কাছে মনে হয় এই বইয়ের মাধ্যমে বা এই এতদিন যে আমি লিখে গিয়েছি বা এখনও যাচ্ছি ইওর অ্যাডভোকেটে এটার মাধ্যমে আমার একটা সামাজিক দায়বদ্ধতার কিছুটা হলেও হয়তো আমি আমার দেশের প্রতি রিটার্ন করার একটা প্রয়াস আমি চালাচ্ছি তো সেখানে পাঠকরা যে প্রশ্নগুলো করেন আমি এটার উত্তর দিই শুধু ওই পাঠকই যে ওইটার উত্তর পেয়ে বেনিফিটেড হচ্ছেন তা না ডেইলি স্টারের টোটাল রিডার বেসড্রাই হয়তো কোনো না কোনোভাবে উপকৃত হচ্ছেন এছাড়াও অনেক পাঠক এখানে আমার একটা ইমেল আইডি দেওয়া থাকে নিচে অনেকে আমাকে ব্যক্তিগতভাবেও প্রশ্নগুলো মেইল করেন আমি চেষ্টা করি সেগুলো সমাধান দিতে এবং দিয়ে আসছি অনেকের অনেক কিছু সমাধান হওয়ার পরে তারা আবার আমাকে ধন্যবাদ জানান তো তখন খুব ভালো লাগে সাধারণত কোন ধরনের কন্টেন্ট বেছে নেন যে কথাগুলো বেশি জানতে চায় বাংলাদেশের মানুষ যে সমস্যাগুলো আসলে সাধারণ মানুষকে বেশি যন্ত্রণা দিচ্ছে হ্যাঁ এটা এখন সমসাময়িক সময় দেখা যাচ্ছে ফ্যামিলি ল ইস্যুর প্রশ্ন অনেক আসছে ম্যারেজ ডিভোর্স রিলেটেড কাস্টডি অফ দ্য চাইল্ড দেনমোহর এই এই প্রশ্নগুলো মানুষের আমার মনে হচ্ছে ইদানিং সময় বেড়ে যাচ্ছে পাশাপাশি আইসিটি বেস বা সাইবার বুলিং হ্যাঁ বিভিন্ন আপনার আইসিটি টুলের মাধ্যমে মানুষকে হয়রানি করা এই ধরনের রিসেন্ট কিছু ফেনোমেন আমরা এবং সেই একই সাথে প্রশ্নগুলো এই ধরনের বেড়ে যাচ্ছে আর প্রপার্টি লয়ের প্রশ্ন সবসময় ছিল এখনো আছে জমি জমা অংশীদারিত্ব সাকসেশন এগুলো সবসময় একটা কমন ইস্যু আমার মনে হয় কর্পোরেট লর কিছু প্রশ্ন আছে বাট সেগুলো খুব কম আসে কারণ আমার মনে হয় যারা কর্পোরেট লর প্রশ্নগুলো তারা হয়তো ডাইরেক্টলি একজন লয়ারের সাথে ফেস টু ফেস কনসালটেশন করতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন লিগাল স্টোরিজ অফ লাইফ এর জন্য শুভকামনা রইল অনেক ভালো থাকবেন ধন্যবাদ আপনারা ভালো থাকবেন